cuidado. গত 8 তারিখ আগরতলা শহরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবাদ ভবন এবং সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, উদয়পুরে হয়েছে সংবাদ ভবনের উপর আক্রমণ। তার এই প্রতিবাদে আমরা ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে ডিজির উদ্দেশ্যে খোয়াই জেলা শাসকের নিকট আমরা একটা ডেপুটেশন, খোয়াই যে পুলিশ সুপার আছেন সেই পুলিশ সুপারের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি অ্যাসেম্বলি অব জার্নালিস্ট খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে। তা আমরা এটা মনে করি যে যেভাবে আক্রমণ করা হয়েছে সংবাদ ভবনের উপর, সাংবাদিকদের উপর, এটা গণতন্ত্রের উপর চৌষ্টতম্বর উপর আক্রমণ। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের প্রফেশনটাকে, মানে সাংবাদিকতা প্রফেশনটাকে যাতে প্রোটেক্ট করা হয় সেজন্য আমরা পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এখানে যদি কোনো প্রকার এই ধরনের কোনো ঘটনা ঘটে ওনাকে যাতে অবহিত করা হয় উনি দেখবেন, এবং আমাদের যে দাবি উনি ডিজি মহোদয়ের কাছে জানাবেন। আমরা পুলিশের প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে কিছু কিছু সব পুলিশই খারাপ না, যাদের সামনে ঘটনা ঘটেছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা ইচ্ছে করলে সেদিন প্রোটেক্ট করতে পারতো কিন্তু সেটা করেনি। আমরা পুলিশের কাছে, উপরমহলের কাছে বা পদস্থ অফিসারদের কাছে আমরা অনুরোধ জানাবো, সাংবাদিকরা মানুষের স্বার্থে কাজ করে, পুলিশের বন্ধু আমরা কাজ করতে চাই, নিরপেক্ষভাবে আমরা কাজ করতে চাই, নির্দ্বিধায়ভাবে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক।